ওটা আর একটা ইয়েতে ওই ইয়ে বের করে নাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজেস ওয়ার্ল্ড। চলে আসলাম রান্নাঘরে, কারণ হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে। তো মহিষের মাংস রান্না করবো আজকে, 3 কেজি পরিমাণ মহিষের মাংস রান্না করবো। মহিষের মাংস অনেকেই খেতে চান না, বলেন যে হচ্ছে গরুর মাংসের থেকে টেস্ট কম। আসলে মহিষের মাংস যদি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে গরুর মাংসের চেয়ে স্বাদে কোনো অংশে কম হবে না, বরঞ্চ সমান সমানই থাকবে। তো পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর একটা কথা, এর রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দিয়ে দিয়েছি। সো এখানে আপনাদেরকে আমি পুরো রেসিপিটা বলবো না, তবে যারা বোঝার তারা তো বুঝতেই পারছেন, যারা রান্না পারেন। আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা অবশ্যই আমার কুকিং চ্যানেল গৃহসুখন থেকে রেসিপিটা দেখে নেবেন। ভীষণ মজার একটা রেসিপি এটা, আর খুব সহজেই তৈরি করা যায়। তো আমি মহিষের মাংস রান্না করছি আজকে। আজকে মিস্ত্রি বাসায় কাজ করছে, খুবই ঝামেলা। মিস্ত্রি কাজ করছে মানে হচ্ছে আমার বাচ্চাদের একটা আলমারি বানাচ্ছি, প্লাস হচ্ছে একটা কম্পিউটার টেবিল আলমারির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, সাথে একটা পড়ার টেবিল অ্যাডজাস্ট করে নিয়েছি। তো ওই রুমটা আর কি বাচ্চাদের জন্য একটু ডেকোরেট করছি, তো সেজন্যই আর কি মিস্ত্রি কাজ করছে, যার কারণে আমার খুবই ব্যস্ততা চলছে। আর জানেনই তো বাসায় মিস্ত্রি কাজ করলে ভীষণ প্যারা, ভীষণ প্যারা, একেবারে পুরা বাড়ি ঘর দোর নোংরা হয়ে থাকে। কারণ হচ্ছে কাঠ কাটতেছে বিভিন্ন রকম ধুলা বালি, তার মাঝে আমার ছোট ছোট বাচ্চা, তাদেরকেও একটু সাবধানে রাখতে হচ্ছে। তো সব মিলাই খুবই ব্যস্ততা। আজকে দুপুরে আমি কিছুই রান্না করব না, শুধু মহিষের মাংস রান্না করব আর গরম ভাত, ব্যাস আর কিছুই না, আর একটু ছালাদ থাকবে। কারণ এত রান্না করার আজকে আমার একদম সময় নেই, আর যেহেতু মিস্ত্রি কাজ করছে সেজন্য আমি মাংসটা একটু বেশি করে রান্না করছি, যেন আগামীকালকে আমার ডাল রান্না করলেই হয়ে যায়। তো সেই জন্যই আমি 3 কেজি পরিমাণ মাংস এখানে নিয়ে নিয়েছি। ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কিভাবে আলমারিটা বানানো হলো আর কিভাবে টেবিলটা অ্যাডজাস্ট করা হলো আলমারির সাথে, সব কিছু দেখাবো। তবে রুমটা পুরোপুরি যখন ডেকোরেট হয়ে যাবে তখন আবারও তো ফাইনাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে, যারা আর কি আলমারির সাথে হচ্ছে কম্পিউটার টেবিলটা অ্যাডজাস্ট করতে চান তারা কিন্তু এই সিস্টেমে করতেই পারেন। তো আমাদের অবশ্য এই আইডিয়াটা নিজেদের, আমার আর আমার হাজব্যান্ডের নিজেদের আইডিয়া। আমরা নিজেরা দুজন মিলে এই আলমারি আর টেবিলের ডিজাইনটা করেছি। আমাদের বাসায় কিন্তু দুইটা আলমারি আছে, তারপরে আবার ওয়ারড্রপ আছে দুইটা, তারপরেও না কাপড় চুপড় ধরাইতে পারি না। বাচ্চাদের কাপড় চুপড় এত বেশি মানে বলে বোঝাতে পারবো না, যার কারণে বাচ্চাদের জন্য টোটালি আলাদা একটা মানে আলমারি করে ফেললাম, যেন ওটাতে বাচ্চাদের কাপড় চুপড়ই থাকবে। আর তার সাথে বাচ্চাদের বাবার কাপড় চুপড় রাখার জন্য একটা জায়গা করেছি আলমারিতে। তো সব মিলিয়ে আলমারিটা কিন্তু খুব বেশি খরচ পড়েনি, বাট বেশ ভালো জায়গায় হয়েছে। আবার খুব বেশি খরচ পড়েনি এটা বললে ভুল হবে, ভালোই খরচ হয়েছে। তবে যে পরিমাণ জায়গা তৈরি হয়েছে আলমারির মধ্যে তাতে মনে হচ্ছে যে খরচ যাই হোক না কেন মানে অনেক কাপড় চোপড় রাখা যাবে আর কি, শান্তিতে কাপড় চোপড়গুলো রাখা যাবে বাচ্চাদের। বাচ্চাদের এত কাপড় চোপড় কেনা হয় যে রাখারই জায়গা হয় না, অনেকগুলা কাপড় চোপড় রেখে দিছি বাচ্চাদের কাপড় চোপড়, যেগুলো বাচ্চারা একদম আর ইউজ করে না এখন। আর ইউজ করে না বললে ভুল হবে, ইউজ করে কিন্তু তারপরও বেশি কাপড় চুপড় হয়ে যাওয়ার কারণে আমি পুরা 2 বস্তা কাপড় চুপড় রেডি করে রাখছি। আজকে বা কালকে এই কাপড় চুপড়গুলা দিয়ে আসবো, যারা বাইরে ছোট ছোট বাচ্চারা অসহায় বাচ্চাদের দিয়ে আসবো, কারণ এদের এত বেশি কাপড় চুপড় রাখা উচিত না, অতিরিক্ত বেশি কাপড় চুপড় হয়ে গেছে। এই জন্য আমি 2 বস্তা কাপড় চুপড় আলাদা করে ফেলছি, যেগুলো হচ্ছে আমি দিয়ে আসবো আজকালের মধ্যেই দিয়ে আসবো, বাইরে বাচ্চাদেরকে দিয়ে আসবো, যাদের ছোট ছোট বাচ্চারা আছে তাদের কাছে দিয়ে আসবো। তো এই তো
হচ্ছে মহিষের মাংস রান্না করা হয়ে গেল। অনেকেই আছেন মহিষের মাংস একদম খেতে পছন্দ করেন না, বলেন যে মহিষের মাংস নাকি গরুর মাংসের মতো লাগে না। আসলে গরুর মাংসের মতো লাগে না এটা বলা ভুল, কারণ রান্না করতে হয় একটু স্পেশালভাবে, প্রতিটা ধাপে ধাপে সুন্দর করে কষিয়ে নিতে হয় মহিষের মাংস, তাহলে কিন্তু মহিষের মাংস খেতে অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছেন এই তো আমার মহিষের মাংস রান্না করা কমপ্লিট, আর এখন চলেন আপনাদেরকে রুমের কাজটা দেখায় যে ওরা কিভাবে কাজ করছে। চারিদিকে ধুলা বালি, কি বলবো আর, এই যে ওরা হচ্ছে এখন ওদের কাজ শেষ হয়নি, তাই ওরা ওদের কাজ করছে এখনও, মানে ফাইনাল লুক আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না। তো ওরা কাজ করছে, ওদের জিনিসপত্র সব কিছু রাখা আছে। এই যে পড়ার টেবিলটা আমি এভাবে করে করে নিয়েছি, আর এই পাশটা আলমারি, এরকম করে আলমারিটা আমি আর কি ডিজাইন করেছি যেন এখানে কম্পিউটার রাখা যায়, আর আমি যেন এখানে কাজ করতে পারি কম্পিউটারে, আর সাথে বাচ্চারা এই পাশে পড়াশোনা করলো, বা বাচ্চারাও কম্পিউটারে বসে যেন কাজ করতে পারে। কাজ শেষ হলে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, যে রুমটা কিভাবে আমি ডেকোরেশন করলাম সেটা দেখাবো। আর এখানে হচ্ছে বই রাখার অনেক জায়গা করা হয়েছে যেন বই রাখা যায়, আর এটা হচ্ছে এই রুমে যে খাটটা ছিল সেই খাটটা খুলে রাখা হয়েছে যেন মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করতে পারে। সেজন্য ঘরের অবস্থা খুবই খারাপ, বলা চলে পুরো বাড়ির অবস্থাই খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।